দেখো আমার, আমি তখনও দেখি, আমি ভিডিওর মধ্যেও দেখি যে যে আমার চুলটা কিরকম লাগছে। আর দেন এইটা সবাইকে ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল রিয়েল হ্যাপিনেস উইথ মোহিতা। আপনাদের সবাইকে ওয়েলকাম, আশা করছি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। তো আজ আমি কোনো প্রোডাক্ট, সরি, আজ আমি কোনো ভ্লগিং করিনি, মানে কোনো ভ্লগ ভিডিও শ্যুট করিনি। আজকে আমার মান্থলি কাজের মধ্যে একটা কাজ, যেটা হচ্ছে হেয়ার স্পা করা, সেটা করেছি। অ্যান্ড এটা তোমরা জানোই, যারা স্মুথনিং স্ট্রেটনিং চুলে কোনো রকম কেমিক্যাল ট্রিটমেন্ট করালেই কিন্তু এটা নিডলি দরকার, মানে করতেই হবে মান্থলি, নাহলে চুলের অবস্থা 12:5। বিকজ হচ্ছে তোমার এখানে রাফনেস চলে আসবে, চুলের নিচে সামনে রাফনেস চলে আসবে, সে ঝাঁটার মতো অবস্থা হয়ে যাবে আর কি। তো দেন ওটা যাতে না হয় সেজন্য আমাদের স্পা করতে হয়। স্পা যখন তোমরা দোকানে গিয়ে, মানে পার্লারে গিয়ে, সরি পার্লারে গিয়ে যখন করো, তখন তোমাদের মিনিমাম যে খরচা সেটা হচ্ছে 600 থেকে শুরু। তারপর যে যেটা খরচা, আমি জানি না কোথাও থেকে কম হয় কিনা, বাট আমাদের লোকাল যে পার্লার আছে সেখানে, তো আমার ফার্স্ট যে স্পাটা করিয়েছিলাম স্মুদিং করানোর পর, সেটা নিয়েছিল 1200 টাকা। আমি কথা বলছি 3 বছর আগেকার। তো ওটা নেওয়ার পর আমি তখন চিন্তা করি না, আর পার্লারে এসে টাইম ওয়েস্ট করার কোনো মানেই হয় না। আমি চেষ্টা করি নিজের যতটুকুনি প্রিপারেশান বাড়ির মধ্যেই করার, মানে ঘরেতে করার, যে আমি নিজে করতে পারি, যাতে বিকজ আমার একটা ছেলে আছে যাকে আমাকে সারাক্ষণ দেখতে হয়, আর সেজন্য পার্লারে গিয়ে ঘন্টার পর ঘন্টা টাইম ওয়েস্ট করতে আমার খুব প্রবলেম হয়। তো যেহেতু বাড়িতে সবসময় মাও থাকে না, আর ওরা তো থাকেই না, বাদ দাও, তো ওকে রেখে যাওয়াটা একটু রিস্কি, তো ওই জন্য আমি ঘরেতেই চেষ্টা করি। তো ওটা করার পরেই, একবার করার পরেই আমি চিন্তা করলাম না, আমাকে বাড়িতে করতে হবে। তো দেন আমি তারপর সার্চ করে দেখে, এইটা কিন্তু আমি স্মুথনিং করানোর আগেই চিন্তা করেছিলাম, বাট ফার্স্ট স্টেপটা, মানে প্রথমবারের টাইম আমি রিস্ক নিতে চাইনি। তো ওটা দেখার পরেই আমি দেখলাম যে না, আমি এটা বাড়িতেই করতে পারবো, ওদের ওখানে দেখার পর বাড়িতেই করতে পারবো। তো তখন আমি চিন্তা করলাম যে কী কী লাগে। তো পার্লারে যে দিদি ছিল, সে আমাকে অনেকদিন ধরেই চেনে, তো তাকে বলতে, সে বলে হ্যাঁ তুমি যদি নিজে করতে পারো কোনো ব্যাপার নয়, তুমি করতেই পারো। তো সেক্ষেত্রে আমি বললাম ঠিক আছে। আর এই যে ড্রেস আপটা দেখছো, আমি কিন্তু একটু পরেই বেরোবো, তো সেই জন্য ড্রেস আপটা করি, তোমাদের সাথে কথা বলতে এলাম। তো চিন্তা করে আমি বললাম ঠিক আছে, তাহলে আমি বাড়িতেই করবো। তো আমি সেই অনুযায়ী ক্যাপটা, যেটা তোমরা দেখবে ভিডিওতে, তো ওই ক্যাপটা আমি কিনেছিলাম। তারপরে হেয়ার স্পা যে ক্রিমটা, সেটা আমি কিনেছিলাম। তো কেনার পর আমি বললাম না, এবার বাড়িতেই করি। তো প্রথমবারের রেজাল্ট জাস্ট ওয়াও, মানে দুর্দান্ত ছিল। গত 1.5 বছরও আমার চুল একদম পুরো স্ট্রেট ছিল, তো আজ আমার 3 বছর কভার হয়ে গেছে অলরেডি, মানে এই 4 বছরে চলে আসবে, এই পুজো আসলে আমার 4 বছর হয়ে যাবে, পুজোর সময় করিয়েছিলাম। তো ওরকম ব্যাপার। তার থেকেও বড় একটা কথা, আমরা যারাই হাউসওয়াইফ আছি বা এরকম যারা পার্লারে যেতে বেশি ভালোবাসি না, তাদের দেখবে অনেকটা টাইম পার্লারে থাকতে, মানে যেদিন আমার স্মুদিং হয়েছিল সেদিনই আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো যাকে ওটা একটা নেশা শখ, তো পার্লারে ছাড়া ওটা নিজে করতেও পারবো না, আমার খুব ওটা রিস্কি বাবা। তো আমি পার্লারে গিয়েই করিয়েছি। তো তারপর আমি স্পাটা বাড়িতে করি। তো আমি বলছি যে ক্যাপটা তোমরা একবার কিনলে, তোমার এখন আমার তো 4 বছর যাচ্ছে, আরও অনেক দিন যাবে, তো ওটা একটা ব্যাপার। আর সেকেন্ড হচ্ছে ক্রিমটার দাম হচ্ছে 600 টাকা, সেটাও তুমি একবার কিনলে আমার পুরো 1 বছর যায়, মানে আমি মাসে একবার করে করি, তো আমার 1 বছর যায়। তো যার যেরকম লেন্থ, আমার লেন্থ হচ্ছে এইটা, তো যার যেরকম লেন্থ তার সেরকম অনুযায়ী হয়। তো ওইটা তোমরা তোমাদের চুলের লেন্থ, চুলের গোজ অনুযায়ী কোয়ান্টিটি তোমরা নেবে। আর যে ওখানে টিট্রি অয়েলটা ইউজ করেছিলাম, বিকজ আমার চুলে কিন্তু ড্যান্ড্রফ আছে, মানে অল্প হলেও ড্যান্ড্রফ হয়, আমার স্ক্যাল্পে ড্যান্ড্রফ হয়, তো সেজন্য আমাকে পার্লার থেকেই তখন বলেছিল তুমি যদি করো তাহলে একটা টিট্রি অয়েল কিনে নেবে, ওটাতে খুব বেনিফিট হয়। তো ডেফিনেটলি আমি তখন কিনে নিই। তো ওটাও আমার আজ নয় নয় করে আজ 3 বছর হচ্ছে, এবার শেষ হয়ে যাবে আর কি, আর 2-1 বার করলে হয়তো শেষ, কিন্তু হচ্ছে। তো এই ছিল, আর আমি ভিডিওটাতে পুরোটাই তোমাদের দেখেছি আমি কী করে করছি, কী করে মানে করেছি, এরকম একটা ব্যাপার। আর ওই যে ক্যাপটা ইউজ করেছি, ওটা কিন্তু কোনো প্রবলেম হয় না, মানে একদম সেফ, ওটা কোনো অসুবিধে নেই। আর তোমরা যারা অনেক সময়, অনেকেই হয়তো জানো যে টাওয়াল দিয়েও করা যায়, হট টাওয়ালেরও নেওয়া যায়, বাট হট টাওয়ালে কী হয়, তোমরা যখনই ওটাকে এরকম মুড়ে যে জলটা নিংড়াতে হয় না, তখনই তোমাদের হাতে অনেক সময় লেগে যেতে পারে। তো এই রিক্সে আমি যাইনি, আমি প্রথম থেকেই ক্যাপটা ইউজ করি, তো ওই জন্য ক্যাপটা কিনে নিয়েছি। তো আমার মনে হয় এই স্পাটা দেখলে তোমাদের অনেক বেনিফিট হবে, তো সেজন্য আমি তোমাদের সাথে স্পাটা শেয়ার করেছি। আর এটা যেহেতু আমার ভ্লগিং চ্যানেল, সেহেতু এই জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতেই পারি, এটা আমার নিডলি একটা কাজের মধ্যেই, মানে মাসে এই কাজটা আমি করে থাকি, তো ওইটাই ওই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এরপর তোমরা ভিডিওটা আগে দেখে নাও, তারপর আবার আমি তোমাদের সাথে কথা বলছি।
তো আমি হলাম স্পা করার আগে চুলের কিরকম অবস্থা হচ্ছে সেটা তোমাদের দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে স্পা করার পর চুলটা কিরকম হয়। তো দেন স্পা করার আগে চুলের অবস্থা আমার এরকম ছিল, আর একটু কেমন ডাল ডাল টাইপের হয়ে গেছে, কিন্তু কি হয় কি অনেক দিন হয়নি করা, আমার 1.5 মাস মতো হয়নি, সেই জন্য এরকম লাগছে। তো আমি চলে গেছিলাম শাওয়ার নিতে, দিয়ে শাওয়ার নিয়ে এসেছি, দিয়ে শাওয়ারে শুধু শ্যাম্পু করেছি, আমি কিন্তু কন্ডিশনার অ্যাপ্লাই করিনি। আর তোমরাও কিন্তু স্পা করার দিন কখনোই কন্ডিশনার অ্যাপ্লাই করবে না, কারণ এমনি সময় কন্ডিশনার অ্যাপ্লাই শ্যাম্পু করার পর মাস্ট, বাট স্পা করার সময় সেটা করতে নেই। তো জাস্ট চুলটা জল যাতে না টপকায় সেরকম অনুযায়ী টাওয়াল ড্রাই করে নেবে। এবারে যে ক্রিমগুলো লাগবে সেটা হচ্ছে আমার এই যে স্মুথনিং ক্রিম, স্পা ক্রিম আর কি, লোরিয়ালের এটা। আর এটা অনেক কিছু হয়, মানে অনেক কিছুরই হয়, বাট আমি লোরিয়ালের স্পা ক্রিম এটাই ইউজ করি। আর এটা হচ্ছে টিট্রি অয়েল ছিল ড্যান্ড্রাফের জন্য, যেটা আমি আগেই বলেছি। তো আমার এখানে কোয়ান্টিটি অনুযায়ী লাগে 2.5 চামচ, এই চামচটাতে আমি প্রত্যেকবার করি, প্রত্যেকবার মেপে নিই, আর এটাতে আমি 2.5 চামচই নিই। আর যার যেরকম চুল সে সেই অনুযায়ী কোয়ান্টিটি লাগবে। তো আমার চুল যথেষ্ট লম্বা, কিন্তু থিকনেসটা অত বেশি নয়, তো সেই জন্য আমার 2.5 চামচে হয়ে যায়। আর এটা টিট্রি অয়েলের আমি 4টে ড্রপ নিচ্ছি, 4 ফোঁটা নিচ্ছি, কিন্তু তোমরা চাইলে এটা 3 ফোঁটাও নিতে পারো, আমাকে 3 ফোঁটাই বলেছিলো, বাট আমি 4 ফোঁটা নিই। এবার এই দুটোকে ভালো করে মিক্স করে নিতে হবে, একদম স্মুথনি ক্রিম একটা, স্মুথ মানে স্মুথ টাইপের ক্রিম একটা হয়ে যাবে। তো ওইরকমভাবে মিক্স করে নিতে হবে, দেন তারপর আমরা এটাকে ইউজ করব। তো তারপর হয়ে গেছে এটা আমাদের। আর এবার আমরা চুলটাকে পার্টিশন পার্টিশন করে ভাগ করে নেব, অল্প অল্প করে, যেমন করে অল্প অল্প করে শীতে করে নিই সেরকম করে নেব, কারণ আমরা গোড়ায় কিন্তু কোনো কিছু ইউজ করতে পারি না, যেমন কন্ডিশনার কিন্তু আমরা চুলের গোড়ায় ইউজ করতে পারি না, বিকজ কন্ডিশনার যদি স্ক্যাল্পে ইউজ করি তাহলে আমাদের চুল ওঠার প্রবলেম, ড্যান্ড্রাফের প্রবলেম এগুলো শুরু হয়ে যায়। তো কন্ডিশনার কোনো দিনই চুলের স্ক্যাল্পে ইউজ করা উচিত নয়, তো সেটাই এবার যেহেতু কিছু ইউজ করা হয় না, শুধু স্পা ক্রিমের একমাত্র এইটাই যে আছে যে আমরা চুলের স্ক্যাল্পে ইউজ করতে পারি, তো ওই জন্যই ভালো করে চুলের স্ক্যাল্পটা মানে গোড়াতে ভালো করে লাগিয়ে নিচ্ছি, অল্প অল্প শীতে করে পুরো গোড়াটাতে ভালো করে লাগিয়ে নেওয়ার চেষ্টা করবে। আর এটা হাত দিয়ে করার চেষ্টা করবে শীতেটা, কোনো চিরুনি ইউজ করার ভালো নয়, কারণ হচ্ছে ভেজা চুলে চিরুনি এমনিই ইউজ করতে নেই, তো সেই জন্যই হাত দিয়ে করালেই ভালো হয়। তো আমি হাত দিয়ে করে নিচ্ছি, তো ভালো করে এটা গোড়াতে আগে লাগিয়ে নেবো। তো লাগিয়ে নেওয়ার পর চুলের যে নিচের অংশটা থাকে সেটাও আমাদের একটু রাফ হয়ে যায়, তো সেই জায়গাটাও ভালো করে লাগিয়ে নিতে হবে, আর দিয়ে তারপরে পুরো চুলটায় লাগাবে। আর আমার চুলটা যেহেতু একটু বড়, সেজন্য আমি দুটো পার্টিশনে ভাগ করে নিয়েছি। তো এবারে পুরো চুলটায় যেটুকুনি ক্রিমটা বেঁচে আছে সামনে লাগানোর পর সেটুকুনি আমি পুরো চুলটায় দুটো ভাগেতে ভাগ করে নেওয়ার পর আমরা লাগিয়ে নেব। সেমভাবে যেমন এদিকে লাগাচ্ছি সেম একই প্রসেসিং ওইদিকেও লাগাবো, আর চেষ্টা করবো চুলের নিচের আর চুলের সামনের অংশটাতে ভালো করে লাগাতে, কারণ হচ্ছে চুলের নিচটা একটু বেশি রাফ হয়ে যায় আর মিডিল পোর্শনে কিন্তু কন্ডিশনার ইউজ করা যায়, আর সামনের পোর্শনে যেমন আমরা জানি যে মাথার স্ক্যাল্পে কন্ডিশনার ইউজ করা যায় না, সেজন্য আমি চুলের গোড়াটাতে চুলের সামনেতেই বেসিক্যালি ভালো করে লাগিয়ে নিয়েছি। আর যেবারে যেটুকুনি ক্রিম এক্সট্রা হবে সেটা আমি মিডিল পোর্শনে লাগিয়ে ভালো করে লাগিয়ে নেবো। এবার পুরো চুলটা একবার ভালো করে মিক্স মানে একসাথে করে নিচ্ছি, আর যেটুকুনি ক্রিম বাড়ছে সেটুকুনি পুরো চুলটা আরেকবার লাগিয়ে নিচ্ছি। এই ক্রিমটা খুব ভালো ক্রিম, জানি না অন্যান্য স্পা ক্রিম কীরকম হয়, বাট লোরিয়ালের স্পা ক্রিম কিন্তু আমার জন্য আমি বলবো খুব ভালো, বাট আমি ইউজ করছি তাই বলছি। আর অবশ্যই এবারে ক্রিমটা লাগানোর পর তোমরা কিন্তু স্ক্যাল্প ম্যাসাজ যেটা হয় সেটা অবশ্যই দেবে, আর ভালো করে ম্যাসাজ করবে, তাতে করে তোমাদের চুলের গোড়া খুব ভালো হবে, আর হচ্ছে খুব আরামও হয় আর একটু নিডলি রেস্ট হয় বলে মাথায় খুব ভালো লাগে আর কি। তো চেষ্টা করে ভালো করে স্ক্যাল্পটা ম্যাসাজ করে নিতে, যদি এটা অন্য কেউ করলে বেশি ভালো লাগে, বাট যেহেতু আমরা বাড়িতে করছি আমাদের নিজেকেই করতে হবে। তো এবার আমি ম্যাসাজ করে নিয়েছি, তো এবার আমি চুলটাকে গুটিয়ে নিলাম, আমি বিকজ আমি হেয়ার ক্যাপটা এবারে ইউজ করব। আর যেটুকুনি ক্রিম আমার বাটির মধ্যে লেগেছিলো সেটা আমি সামনের দিকে লাগিয়ে নিলাম, যেটুকুনি বেঁচেছিলো অল্প একটুখানি ছিল জাস্ট ওটা সামনের দিকে লাগিয়ে নিলাম। তো এটা হচ্ছে আমার হেয়ার স্পা ক্যাপ, আর এটা হচ্ছে ক্যাপের সাথে যে ওপরের ভেতরের ক্যাপটা দেয় সেইটা। তো এর মধ্যে 6টা ক্যাপ ফ্রি থাকে এই হেয়ার স্পা ক্যাপটার মধ্যে, 6টা ক্যাপ এমনি ফ্রি দেয়, এই যে এটা 6টা দেয়। তো তোমরা এটা রিউজ করতে পারো, ধুয়ে নিয়ে রিউজ করা যায়,
তো আমিও এটা ধুয়ে নিয়ে রিউজ করি। তো আর এই হচ্ছে ক্যাপটা, ক্যাপটা জাস্ট দুর্দান্ত। আর এটার অনেক রকম আছে, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে সব থেকে ভালো, বিকজ হচ্ছে এর হাই লো বাটন আছে, আর যেগুলো আছে সেগুলো শুধু হাই। তো তোমরাও চেষ্টা করবে এরকম কেনা যাতে করে হাই লো বাটন থাকে। আর যদি কারোর এই ক্যাপটার সম্বন্ধে কিছু জানার থাকে আমাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি ডেফিনেটলি তোমাদের কমেন্টের অ্যান্সার দেবো। আর এটা আমি কী ক্যাপ ইউজ করছি সেটাও সেখানেই বলে দেবো আমি তোমাদের। তো এটা হচ্ছে লাগিয়ে নেওয়ার পর, এটা আমার যেহেতু ওখানে কোনো প্লাগ সিস্টেম করে না আমি যেখানে করি, সেখানে আমি এরকম একটা কর্ড ইউজ করি যার মধ্যে লাগিয়ে নিই আমি ওটা করি আর কি। তো প্রথমে আমি হাইতে দিয়ে 5 মিনিট রেখে দেবো, আর করার পর তারপর আমি আবার লোতে দিয়ে 10 মিনিট করব। এটা 15 মিনিটের হয় ক্যাপটা, 15 মিনিট স্টিমটা নিই আমি। তো তোমরা যার যেরকম হবে সে সেরকম নেবে, বাট আমি 15 মিনিট স্টিম নিই। তো লাগানোর পর এটা 5 মিনিট আমার এরকমই থাকবে হাইতে। আর আমি তোমাদের ক্রিমটা দেখিয়ে দিচ্ছি আর ক্রিমের প্রাইসটা দেখিয়ে দিচ্ছি। তো এটাই, এবারে আমরা হয়ে গেছে আমার 5 মিনিট। এবারে আমি 10 মিনিট এটাকে লো ফ্লেমে দিয়ে দেবো, আর লোতে দিয়ে করে নেবো আর কি। তো করে নেওয়ার পর তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। তো কমপ্লিট হয়ে গেছে আমার, আর আমি ওটা করতে করতে একটু ম্যাগাজিন পড়ে নিচ্ছি, কারণ চুপচাপ বসেছিলাম, বোর হচ্ছিলাম, তো ম্যাগাজিন পড়ে নিচ্ছি। আর আমার 10 মিনিট কমপ্লিট হয়ে গেছে, এবার আমি খুলে ফেলেছি। আর 10 মিনিট আর 5 মিনিট 15 মিনিট, আর মাথাটা দেখো, তুমি দেখলে বুঝতেই পারবে যে গরমের ভাবটা কত সুন্দর লেগেছে। তো ব্যাস হয়ে গেল ওটা। এবার আমি চুলটা শাওয়ার, চুলটা পরিষ্কার করে মানে জাস্ট শাওয়ার নিয়ে নেবো, যেমনি যেমন নর্মাল শাওয়ার হয় তো নিয়ে নেবো। আমি শাওয়ার নিয়ে চলে এসেছি, কিন্তু চুলটা এরকম গোটাবে না, যারা কেমিক্যাল ট্রিটমেন্ট করেছে তারা চুলটাকে জাস্ট টাওয়াল ড্রাই করে নেবে। আর আমার যেহেতু অনেকদিন হয়ে গেছে আমি এদের গুটিয়ে এটা শুকিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক, আর এটা হওয়ার পর এটা হচ্ছে ফাইনাল যেটা দেখাচ্ছি তোমাদের। ভিডিওটা দারুণ হয়, তোমরা নিজেরা বলো এই প্রসেসিংটা সহজ কিনা। এটা খুবই খুবই সহজ প্রসেসিং, এতে কোনো প্রবলেম নেই। আর আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি যে হেয়ার স্পা যে ক্যাপটা তাতেও কোনো অসুবিধা নেই ইউজ করছি। তো এটাই তো তোমাদের এইগুলোই জানানোর ছিল, আর হোপফুলি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে লাইক করে দিও, সরি ভিডিওটাকে লাইক করে দিও। আর যদি আমাদের ভালো লাগে চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা অ্যান্ড টেক কেয়ার, বাই বাই।